সংবাদ ও সংবাদের সর্বশেষ সাবধানে আমাদের নিয়মিত আয়োজন সেলিম বিশ্ব আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছেন শারমিন আক্তার। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজনটি। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর তিন মাসের ব্যবধানে দেশটিতে চাকরি হারিয়েছে 6400-এরও বেশি সাংবাদিক এবং বন্ধ হয়েছে 231টি মিডিয়া আউটলেট। সম্প্রতি আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং আফগান স্বাধীন সাংবাদিক সমিতির যৌথ সমীক্ষায় এ তথ্য উঠে আসে। জরিপে দেখা যায়, কয়েক মাসের ব্যবধানে প্রতি 10 মিডিয়া আউটলেটের মধ্যে 4টি বন্ধ হয়ে গেছে। কাজ করতে পারছে না 60% সাংবাদিক ও মিডিয়া কর্মী। তালেবান পুনরুত্থানের পর দেশটিতে কাজ হারিয়েছেন 80% নারী সাংবাদিক। এক বিবৃতিতে আরএসএফ জানায়, গ্রীষ্মের শুরুতেও আফগানিস্তানে 543টি মিডিয়া আউটলেট ছিল, কিন্তু নভেম্বরের শেষে 312টি চালু দেখা গেছে। চীনের সহায়তা ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে সৌদি আরব। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে বিভেদ আরও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও অঞ্চলটিতে সৌদির প্রধান প্রতিপক্ষ ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হওয়া থেকে বিরত রাখতে বাইডেন প্রশাসনের চেষ্টাও এতে ভেস্তে যেতে পারে। এর আগে চীনের কাছ থেকে মিসাইল সংগ্রহের তথ্য থাকলেও নিজেদের এ ধরনের অস্ত্র তৈরির চেষ্টার ঘটনা দেশটির জন্য এবারই প্রথম। এছাড়াও স্যাটেলাইট থেকে পাওয়া ছবির ভিত্তিতে অন্তত একটি স্থানে মিসাইল তৈরির বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেন সৌদি সরকার। ভারতের কানপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে 150 কোটি টাকার নোট জব্দ করেছে আয়কর বিভাগ। শুক্রবার সকালে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়া সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। এছাড়া 50,000 টাকার 200টি ভুয়া ইনভয়েস পাওয়া গেছে পীযূষের জৈনর বাড়িতে। থাইল্যান্ডে বাধাই করা বক্সিং পাঞ্চ ব্যাগ থেকে $30 মিলিয়ন সমমূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে সিএনএন। এ সময় 15টি ব্যাগে 193 কেজিরও বেশি আইস মাদক লুকানো ছিল। এই ঘটনায় দুটি দেশে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে ক্রিস্টাল মেথের ব্যবহার বেড়েছে। করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও বেড়েছে মাদকের বেচাকেনা। 2020 সালে দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোতে মেথ আটকের হার রেকর্ড 19% বেড়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে জার্মানির এয়ারলাইন লুফথানসা তাদের শীতকালীন ভ্রমণ কার্যক্রম থেকে 33,000 ফ্লাইট বাতিল করছে। শুক্রবার লুফথানসা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্স্টেন স্পোহার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুকিংয়ের ক্ষেত্রে তীব্র মন্দা ছিল, বিশেষ করে জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। করোনার ঢেউয়ে পরিস্থিতির চরম অবনতি হওয়ায় হোম মার্কেটে বিশেষ করে জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং বেলজিয়ামেও যাত্রী পাওয়া যাচ্ছে না। লুফথানসা ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন গ্রুপ এবং এটি ইউরো উইংস, অস্ট্রিয়ান, সুইস এবং ব্রাসেলসেও ফ্লাইট পরিচালনা করে। চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাস হওয়া বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে বিলটি আইনে পরিণত হয়েছে। এ আইনে জিনজিয়াংয়ের সংখ্যালঘু মুসলিম উইঘুর জনগোষ্ঠীর সদস্যদের জোর করে শ্রমিক হিসেবে ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করা হলো। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন এ আইনে স্বাক্ষর করেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যান্ড নামের আইনটি বছর খানেক ধরে আলাপ আলোচনার পর গেল সপ্তাহে কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পায়। এ আইন অনুযায়ী চীনের জিনজিয়াং প্রদেশ থেকে সব রকমের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আইন অনুযায়ী জিনজিয়াংয়ের বন্দি শিবিরে ক্রীতদাস হিসেবে আটক উইঘুরদের ব্যবহার করা হয়নি বলে সংশ্লিষ্ট চীনা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কার ও বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়া না পর্যন্ত পণ্য আমদানি বন্ধ রাখবে ওয়াশিংটন।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ কিভু প্রদেশে এই ঘটনা ঘটে। সাউথ কিভুর পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে স্থানীয় আরেক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলছে বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা 5 হতে পারে। কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবার সাউথ কিভু প্রদেশের প্রধান শহর শাবুন্দা থেকে 15 কিলোমিটার দূরে কেইশা নামক একটি গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। সাউথ কিভু প্রদেশের পরিবহন মন্ত্রী ম্যাথিউ মালুমবি জানান বিধ্বস্ত বিমানে মোট 6 জন আরোহী ছিলেন, তাদের মধ্যে 3 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই জরুরি সেবার কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং জীবিতদের অনুসন্ধান করা হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে ইরাকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী এবং মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি এক বিবৃতিতে একথা জানান। বৈঠক শেষে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেই সঙ্গে ইরান এবং ইরাক যৌথ কমিটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাশেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন সেনারা হত্যা করেন। এ হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। এদিকে ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে তেহরান তাতে আলোচনা অব্যাহত রাখবে, কিন্তু 5 জাতিগোষ্ঠীর বাড়তি দাবি কখনো বিবেচনা করবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। বৃহস্পতিবার ইরান সফরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তিনি বলেন দুই দফা আলোচনা শেষে খসড়া প্রস্তাব এবং একটি মাত্র এজেন্ডা তুলে ধরা হয়েছে আর এটি একটি বড় অগ্রগতি। ভিয়েনা আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাস্তবে ইউরোপের 3 দেশ কোনো নতুন পদক্ষেপ নেয়নি। এ আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং উপপ্রধান এনরিক মোরা আন্তরিকতার সাথে ভূমিকা পালন করে যাচ্ছেন বলেও জানান তিনি। করোনাভাইরাসে বিশ্বব্যাপী গেল 24 ঘন্টায় আরও 6,560 জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে 9,71,591 জন। শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য নিশ্চিত করে। ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 27,84,94,742 জন, এর মধ্যে মৃত্যু হয়েছে 54,287 জনের। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে 1,149, রাশিয়ায় 1,002 ও যুক্তরাজ্যে 147 জন মারা গেছেন। ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট কম শক্তিশালী। শুক্রবার যুক্তরাজ্যের পাবলিক হেলথ সার্ভিস এক রিপোর্টে এ তথ্য নিশ্চিত করে। যুক্তরাজ্যের রিপোর্টে বলা হয় করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে যত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওমিক্রনের প্রভাবে তার চেয়ে 50-70% কম মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তরুণদের মধ্যে অথবা অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যে ওমিক্রন ছড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। করোনার 2টি ডোজ টিকা নেওয়া থাকলেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বুস্টার ডোজের ওপর জোর দেওয়া হচ্ছে। তাই দ্রুত সকলকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ওমিক্রনের প্রভাবে আরও একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইউরোপের দেশগুলোকে করোনা পরবর্তী ঢেউ মোকাবিলায় সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় ইউনিয়নের প্রধান হান্স ক্লোজ।
হান্সক্লুজ করোনার নতুন ঢেউয়ে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইউরোপের 53টি দেশের মধ্যে অন্তত 38টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। বড়দিনের আগে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জার্মানি, পর্তুগাল ও সুইডেন। এদিকে করোনার নতুন ঢেউ মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানালেও টিকা না নেওয়ারা ওমিক্রন মোকাবিলা করতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতার অপব্যবহার, বল প্রয়োগ সহ বেশ কয়েকটি অভিযোগে কারাবন্দী দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ক্ষমা করে দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয় বিশেষ ক্ষমার তালিকায় পার্ক জিউনের নাম থাকায় এবং সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করেই তাকে ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তর দুর্নীতির অভিযোগে ক্ষমতা হারানোর পর আদালতের রায়ে 22 বছরের কারাদণ্ড হয় তার। কারাদণ্ডের পাশাপাশি জিউনকে 1,60,00,000 মার্কিন ডলার জরিমানাও করা হয়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি। রাশিয়ার সঙ্গে যত দ্রুত সম্ভব বিভিন্ন চ্যানেলে কূটনৈতিক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা। টেলিকনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ক্রেমলিনের সঙ্গে সরাসরি ও ন্যাটো রাশিয়া কাউন্সিলের মাধ্যমে এবং ইউরোপের সহযোগিতা সংস্থার মাধ্যমে কথা বলতে ইচ্ছুক। যে কোনো সংলাপ অবশ্যই পারস্পরিকতার ভিত্তিতেই হতে হবে। মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও ইতিবাচক। দর্শক, সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি শারমিন আক্তার, আল্লাহ হাফেজ।